গুড মর্নিং এভরিওয়ান। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, একটু জানালার পাশে বসলাম, মানে দিদিদের বাসে আসলেন। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এই ভিউটা একেবারে সবুজে সবুজে সবুজ অরণ্যে ভরপুর, আবার কৃষ্ণচূড়া ফুলগুলো একেবারে লাল, খুবই ভালো লাগে। এখন আসলাম মাকে ডাকতে, মানে মা ঘুমিয়ে আছে, মা শুধু এক একবার এক একভাবে ঘুমিয়ে থাকে, মানে মাথায় বালিশ থাকে থাকে না বাচ্চাদের মতো। এখন মাকে উঠালাম, মাকে একটু সকালে নাস্তাটা করিয়ে, মানে ডায়াবেটিসের প্রেশারের ওষুধ খাইয়ে একটু নাস্তাটা করিয়ে দিই, মানে সকালে তো খেতে পারে না, খেতে চায় না, তাই নুডলসটা নরম করে ডিম দিয়ে বানিয়ে নিই, তারপরে এটা খাওয়ার পর আবার একটু ঘুমায়, মানে সে রাতে ঘুমায় না, মানে দিনের বেলা ঘুমায়। তো এটা খাওয়ার পর আবার 11টার দিকে যখন ওঠে, তখন আমরা আবার যে নিজেদের জন্য ব্রেকফাস্ট তৈরি করি ওটা আবার খাইয়ে দিই। দিদি বলে এই রোগটাকে বলে নাকি ডেলিসিয়াস, মানে রাতকে দিন মনে করে, দিনকে রাত মনে করে, এই রকম। তাই সে দিনে ইচ্ছা মতন ঘুমায়, রাতে ঘুমায় না, তার তো সমস্যা নেই, সে তো ই মানুষ, আর আমাদেরও ঘুমাতে দেয় না, কী আর করা, এখন সব তো করতেই হবে। তাই মাকে এই যে নুডলসটা খাইয়ে দিচ্ছি, মানে খাবে না বলতেই আছে, তারপরে মানে জোরপূর্বক একটু না খেলে কীভাবে হবে, না তাহলে তো আরও বিছানাই পড়ে থাকবে, কিন্তু বলি যদি তাহলে রাগ করে নেয়, বলে দরকার নেই তোদের দেখা। এই এখন মার নাস্তাটা হয়ে গেল, এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আমার শরীরটা এখন মোটামুটি, ডাক্তারও দেখিয়েছিলাম, তা তো তোমাদের সাথে শেয়ারই করলাম, পরে একটা পরীক্ষাও করেছিলাম, আরপিটি, ওই পরীক্ষাটা একটু কঠিনই, তারপর ওখান থেকে বললো যে আমার একটু অ্যাজমার সমস্যাটা কঠিন আকারে, তাই অনেক দামি দামি ওষুধ দিলো, এখন এগুলোই খায় মানে খেতে হবে, তারপর দু মাস পর আবার আসবো। তাই আমার নাস্তাটা হয়ে গেল গল্প করতে করতে, আর এই আজকে দুপুরে শুক্রবার তো একটু অন্যরকমই রান্নাবান্না করলাম, তবে রান্নাটা শেয়ার করলাম না, ইচ্ছে করেনি, এই যে পোলাও মাংস, তারপর বেগুন ভাজি, তবে বেগুন অল্পই করা হয়েছে, তবে যখন ভিডিওটা করছি তার আগেই অনেকের খাওয়া হয়ে গেছে, আর একটা সবজির মতো করলাম, যে সবাইকে খাবারটাও দিয়ে দিলাম। এখন একটু মার জন্য নিয়ে আসলাম, সে খাবেই না, সে ওই যে ঘুম থেকে আবার উঠালাম, মানে সে বুঝিই না, মনে করে রাত, এখন জোরপূর্বক এই যে মনে করলো সকালে ঘুম থেকে উঠলো, তাই একটু ঠাকুরকে নমস্কার দিচ্ছে, মানে সে দুপুরকে মনে করে সকাল, রাতকে মনে করে দিন, এই অবস্থায় এখন জানি না এটা কতদিন চলবে। আমি তো কালকে চলে যাব, আমার মেজো বোন আসছে, দিদি তো চাকরি করে, দিদির তো একার পক্ষে খুবই কষ্ট হয়ে যায়, তাই আমরা যতটা পারি, কিন্তু কতদিন আর পারব। এই যে মাকে খাইয়ে দিচ্ছি, কিন্তু মা তো খাবেই না বাচ্চাদের মতো, আবার পোলাও তো একটু শক্ত, মানে চাবাতেই পারে না, একেবারে অনেক নরম করে কষ্ট করে দিচ্ছি। মার খাবার হয়ে গেল, আমাদেরও মানে লাঞ্চ হয়ে গেল, এখন এই যে আজকে মেট্রো রেলটা না পরীক্ষামূলক চালু হলো, যে ওটা মতিঝিল থেকে আগারগাঁ চলবে, মানে দিদিদের বাসাটা এমন একটা জায়গা, এখান থেকে সব কিছুই দেখা যায়, এই জন্য খুব প্রাউড ফিল করলাম, যে যা ঘরে বসেই মেট্রো রেলটা দেখতে পারলাম। এটা দেখার জন্য সবাই মানে ছোটাছুটি করে কত দূর যেতে হয়, কিন্তু আমাদের যেতেই হলো না, ঘরে বসেই সবাই দেখে নিলাম, তাই একটু ভিডিও করে নিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু অনেক দূর থেকে করলাম সেটা কোনো ব্যাপার না, মানে রোদের মানে ইটে এতটা ছিল, মানে ক্যামেরাটা না এই জন্য সুন্দর আসে নাই, মানে রোদের কারণে এরকম হলো ছবিটা, মানে ওই সময় বিকালটায় রোদটা অনেক বেশি ছিল, তাও একটু করে নিলাম। তবে আমরা চিন্তা করলাম এটা যখন স্টেশনটা চালু হয়ে যাবে শাহবাগের, তখন আমরা অবশ্যই মানে মেট্রো রেলের সবাই উঠবো, আমরা আগেই উঠতে চেয়েছিলাম, কিন্তু দিদি বলল কেন এত দূরে যাব, কি দরকার আছে এত কষ্ট করার, আমাদের এখানে একটা চালু হোক, একটু মানে তোরা সবাই ওয়েট কর, তারপর আমরা একসাথেই উঠবো। তাই এই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভালোও লাগলো, কিন্তু ওই যে রোডটার কারণে না ওটা দেখা যাচ্ছে না, রেল মানে ট্রেনটা যে যাচ্ছে, তারপরে যতটুকু পারলাম একটু দেখালাম। আর এই যে এখন চলে আসলাম সন্ধ্যায়, মাকে একটু স্যুপ খাইয়ে দিচ্ছি, মানে মাকে মাঝে মাঝে ই দেই, মানে হরলিক্স দিই, আবার মাঝে মাঝে স্যুপ দিই, আর রাতে ভাতটা একটু খাই, ওই দুধ কলা দিই, আবার মাঝে মাঝে খাইও না, তবে চেষ্টা করি আমরা যতটা মানে যতটুকু খাই ততটুকু, মানে যতটুকু খাওয়াতে পারি, তাইলে তো তার একটু শরীরটা মানে সবল হবে, এই জন্য চেষ্টা করে যাচ্ছি, জানি না ভগবান কবে আমাদের উপর কৃপা করবে, তবে তোমরা সবাই একটু আশীর্বাদ মানে প্রার্থনা করো ঠাকুরের কাছে, মা জানি সুস্থ হয়ে যায় আর আমার শরীরটাও জানি ভালো হয়ে যায়। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা
সবাই ভালো থাকবে। আর আমার পেজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিও, ফলো দিও, আমার কাছে মানে সাথে থেকো এবং একটু শেয়ার করো, কারণ আমার পেজটা একেবারেই নতুন। তোমরা যদি একটু সাপোর্ট দাও তাহলে আমি ঠিকই সামনের দিকে এগিয়ে যেতে পারবো, না হলে কিন্তু একেবারেই সম্ভব না। তাই আজকে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।